বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমান সময় সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এই জনপ্রিয় নায়ক একটা সময় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, আর একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করলেও অনেক পরে তা প্রকাশ্যে আসে, কিন্তু তারা একসঙ্গে থাকতে পারেননি। এদিকে 42তম জন্মদিনটিও কাটিয়েছেন শুটিং স্পট পাবনায়, তাই শুটিং স্পটে দারুণ উপভোগ করেছেন তিনি। অন্তরাত্মা নিয়ে শাকিব বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শেষ হবে। বেশ গোছানো সিনেমা, তাই কাজটা খুব উপভোগ করছি। জন্মদিনের সবচেয়ে প্রিয় উপহার কি জানতে চাইলে শাকিব বলেন, ভক্তদের ভালোবাসাই আসলে সবচেয়ে বড় উপহার। অনেক ভক্ত অন্ধের মতো আমাকে ভালোবাসেন, আমার জন্মদিনটা উদযাপন করেন, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি, আমার জন্য সবচেয়ে বড় শক্তি। এ সময় নিজের বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, মেয়ে খুঁজছি, লক্ষ্মী একটা মেয়ে চাই, ভালো একটি মেয়ে বিয়ে করতে রাজি হলেই আমি খুশি, যে আমাকে আমার সংসারকে আগলে রাখবে, বাকি জীবনটা সুখে কাটাতে তাকেই পাশে চাই। উল্লেখ্য, এই জনপ্রিয় নায়ক বর্তমানে একা রয়েছেন, আর তিনি অনেকদিন ধরেই বলে আসছেন ভালো মেয়ে পেলে বিয়ে করবেন, তবে তিনি মিডিয়ার সঙ্গে যুক্ত কোনো মেয়েকে বিয়ে করবেন না বলে জানান, আর তিনি বিয়ে করার জন্য লক্ষ্মী মেয়ে খুঁজছেন বলে জানান। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।